হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ WBCS। তোমরা জানো যে টপার্স গ্রুপ WBCS কিন্তু সবসময় তোমাদের জন্য একটু আলাদা রকম করে চিন্তাভাবনা করে, এবং সেই চিন্তাভাবনার দিক থেকে কিন্তু তোমাদের জন্য বেশ কিছুদিন আগে বিশ্বজিৎ স্যার নিয়ে এসেছিলেন বেশ কিছু বুকসের রিভিউ, এবং টপার্স গ্রুপ WBCS এর পক্ষ থেকে সেই বুকসগুলো লঞ্চ করা হয়েছে। টোটালি WBCS স্পেশাল বুক কিন্তু সেইগুলো আছে। অনেক মাদার বুক আছে আমরা জানি WBCS এর ক্ষেত্রে, আমরা পড়ি সেই মাদার বুকগুলো, এবং মার্কেট থেকে আমরা সেই বুকগুলো 700, 800, 900 এই টাকা দিয়ে কিনি, এবং সেই বুকগুলো যখন আমরা বুঝতে পারি না তখন আমরা কি করি, কোন একজন টিচারের হেল্প নিই, ঠিক আছে? এবং সেই টিচারের হেল্প নেওয়া মানে সেখানে অ্যাডমিশন ফি বলো, সেখানে মান্থলি ফিস বলো, সেইগুলো দিয়ে আমরা সেই টিচারের কাছে ভর্তি হয়ে যাই। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদেরও ইনস্টিটিউশন আছে, আমরাও কিন্তু এখানে পড়াই, এবং পশ্চিমবঙ্গে প্রচুর ইনস্টিটিউশন আছে WBCS এর জন্য যারা পড়ায় এই WBCS সংক্রান্ত। তো টপার্স গ্রুপ বললাম কেন একটু অন্যরকম তোমাদের জন্য ভাবে, তার একটাই কারণ। সেই কারণটা হচ্ছে কি, তোমরা যে বুকটা পড়বে এক বছর ধরে কোনো টিচারের কাছে, এবং একটা অ্যামাউন্ট খরচা হবে তোমাদের, প্লাস কি সময়, তোমাদের মতো অ্যাসপিরেন্টদের ভীষণ কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা সময়। তো সেটার কারণে টপার্স গ্রুপ WBCS কিন্তু ফুল WBCS এর বইয়ের একটা ফুল প্যাকেজ কিন্তু নিয়ে এসেছে, ওকে? এবং ফুল প্যাকেজের মধ্যে এখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি যা আছে সমস্ত কিছু বুকস কিন্তু পাবে, ওকে? এবং এই বুকগুলো নোটবুক টাইপের কিন্তু আছে। নোটবুক ইন দ্য সেন্স, তোমরা যে মার্কেট থেকে যে বইটা 700, 800, 900 টাকা দিয়ে কিনছো, সেই বইটা পড়তে তোমাদের অনেক দিন টাইম লাগছে, এবং ওই 1200-1300 পেজ, আমরা প্রত্যেকটা পেজ আমাদের লাগেও না, আমরা পড়িও না। কিন্তু এই যে বুকগুলো আছে সেই বুকগুলো কিন্তু যে কটা পেজ আছে সেই সব কটা পেজে যে কটা ইনফরমেশন দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোনো একটা এক্সট্রা পেজও নেই, কোনো একটা এক্সট্রা ইনফরমেশন নেই, এবং কোনো কম ইনফরমেশন নেই WBCS এর জন্য, ওকে? তো সেই বুক সংক্রান্ত রিভিউ তো স্যার অলরেডি করেছেন, এবং আজকেও একটা রিভিউ কিন্তু আমি করব তোমাদের কাছে। তার আগে আরেকটা কথা বলার, তোমরা অনেকেই আমাদের বুক অলরেডি পারচেজ করে নিয়েছো, এবং এত হাই ডিম্যান্ডেবল হবে আমরা সত্যি ভাবতে পারিনি, এবং তোমাদের ভালোবাসা এত পাবো সেটাও আমরা ভাবতে পারিনি, এবং রিভিউ তোমরা দিচ্ছ একটা একটা করে হোয়াটসঅ্যাপে যে স্যার বইগুলো কিন্তু খুব ভালো হয়েছে, ওকে? বইগুলো টোটাল কিন্তু এরকম প্যাক করে আমাদের চলে যাচ্ছে তোমাদের বাড়িতে, ঠিক আছে? এবং এইটা সিঙ্গেল বুকও অনেকে নিয়েছো, কেউ ফুল কোর্স কিনেছো, আমাদের ফুল বুক কিনেছো, সেগুলো কিন্তু নিয়েছো। আর একটা কথা তোমাদের বলার, সেই কথাটা হচ্ছে আমরা যে টিচারের কাছে সেই বুকের জন্য, সেই সাবজেক্টের জন্য বুঝতে যাচ্ছি, তো সেটাও কিন্তু আমরা টপার্স গ্রুপ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কি ভিডিও কোর্স। এই বুকগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফুল ভিডিও, রেকর্ডেড ভিডিও কিন্তু তোমাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তোমরা বাড়ি বসে সময় নষ্ট না করে সেই জায়গাটা, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, সেই লিংক তোমাদের কাছে কিন্তু চলে যাচ্ছে অলরেডি, ঠিক আছে? আমরা একটা একটা করে পাঠাতে শুরু করে দিয়েছি, যাতে তোমরা বাড়িতে বসে যখন খুশি, তোমার যখন সম্ভব হয় সেই তখনই তুমি ভিডিওটা চালু করে ক্লাসটা দেখে নিতে পারছো, যে এই চ্যাপ্টারের ওপরে এই ভিডিও আছে, ভিডিও চালালাম, বই দেখলাম, বই খোলা আছে টপার্স গ্রুপের, এবং পুরো একদম পুরো কম্প্যাক্ট একটা স্টাডি তোমরা করে নিতে পারছো। তাতে কি হচ্ছে, সময়টা কিন্তু তোমাদের নষ্ট হচ্ছে না, এবং যেটা এক বছর তোমাদের একটা জায়গা লাগছে তৈরি হতে, সেটা আমি ধরেই নিলাম না, 3-6 মাসে হয়ে যাচ্ছে তোমাদের। তো সেটার জন্যই এই অন্যরকম ভাবনাটাই কিন্তু টপার্স গ্রুপ WBCS তোমাদের জন্য নিয়ে এসেছে, ঠিক আছে? অনেক হাই ডিম্যান্ড এই বুকগুলোর হয়েছে, এবং একটার পর একটা ডিসপ্যাচ আমরা করছি। তো এরপরে যেটা বলার, তোমরা অনেকেই আছো যারা চাইছো যে বইগুলো থেকে দেখার জন্য যে বইগুলো কি কন্টেন্ট আছে, ভেতরে কি লেখা আছে সেইগুলো দেখার কথা, অনেকেই মেসেজ করেছো, ফোন করছো,
যে আমরা কন্টেন্টটা দেখতে চাইছি। স্যার দেখিয়েছেন, ডিজিটাল বোর্ডে স্যার দেখিয়েছেন। তো আজকে কিন্তু আমি একদম হার্ড কপি থেকে, আমাদের এই বুক থেকে কি কন্টেন্ট আছে কি না আছে সমস্ত কিছু কিন্তু আমি দেখাবো, যে এর ভেতরে কি আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট আছে কি না। ওকে, তো চলো তাহলে কন্টেন্ট কি আছে, প্রত্যেকটা সাবজেক্টের কি কি রেখেছি আমরা কন্টেন্ট WBCS-এর জন্য সেটা একবার দেখে নিই আমরা। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির বুকের, আমি প্রথম যেটা খুলছি পেজটা সেটা হচ্ছে কন্টেন্টটা তোমাদের একটু দেখায়। তো ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে কন্টেন্ট দেখো, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডাইভাল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা করে চ্যাপ্টার করে কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। এবং তার সাথে কিন্তু যেটা দেওয়া হয়েছে গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইস রয়েস অফ ইন্ডিয়া, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট যেইগুলো আছে সেইগুলো, প্লাস হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, ঠিক আছে, অ্যানশিয়েন্ট মেডাইভাল INM-এর যতগুলো হিস্টোরিক্যাল বুকস আছে, অথার্স আছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, প্লাস নিউজ পেপার অর জার্নালস, যেখান থেকে কিন্তু বছর বছর আমাদের কোশ্চেন রিপিট করে থাকে, ঠিক আছে। তো প্রথমে আমি দেখব যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রি হিস্টোরিক এজ, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু মেন্সে স্পেসিফিক্যালি দিয়ে থাকে, ঠিক আছে, প্রিলিমসে আমাদের দেয় না। কিন্তু যেহেতু এটা প্রিলিমস এবং মেন্স বোথ ক্ষেত্রে এই বইটা বার করা হয়েছে, সুতরাং আমি কিন্তু এখানে সেটাই দিয়ে দিয়েছি, প্রি হিস্টোরিক এজ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ঠিক যতটা তোমাদের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। পাকিস্তান এবং ইন্ডিয়াতে কতগুলো সাইট আছে IVC, সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপর দেখো বুদ্ধিজম জৈনিজমের ক্ষেত্রে যেটা আছে, আমরা জানি যে রিলিজিয়াস মুভমেন্ট যেটা আছে সেই ক্ষেত্রে বুদ্ধিজম গৌতম বুদ্ধ সম্পর্কে আছে, প্লাস জৈনিজম সম্পর্কে আছে সমস্ত কিছু, মহাবীর স্বামী সম্পর্কে, জৈন লিটারেচার কী কী আছে, কারা কারা প্যাট্রোনাইজড করতো, পৃষ্ঠপোষকতা করতো, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। একটুখানি মেডাইভালে আমরা চলে যাই, মেডাইভালে গিয়ে আমরা দেখতে পাবো যে একদম ইসলামিক ইনভেশন হলো, সেই ইসলামিক ইনভেশন কারা কারা হয়েছিল, কে কে এসেছিল, ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে তোমাদের দেওয়া হয়েছে। কোনো রকম ওয়ান লাইনার কিন্তু এখানে নেই, যতটুকু প্রয়োজন ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া আছে এখানে। দিল্লি সুলতানেট সম্পর্কে প্রত্যেকটা পাঁচটা ডাইনেস্টির কোন কোন সুলতান বসেছিল সমস্ত কিছু কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া আছে, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু দেওয়া আছে, কোনো এক্সট্রা ইনফরমেশন কিন্তু এখানে নেই দেওয়া। এর থেকে কিন্তু শর্ট নোট আর তোমরা বানাতে পারবে না, কারণ এইগুলোই কিন্তু একদম নোটবুক পুরোপুরি, এখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে, এবং অলরেডি আমাদের এখানকার স্টুডেন্ট কিন্তু পেয়েছে কোশ্চেন কমন। মুঘল এম্পায়ার পুরো, বাবর হুমায়ুন, এইগুলো কিন্তু প্রত্যেকটা সম্পর্কে, আকবর সম্পর্কে, আকবর সম্পর্কে এর বাইরে আর কোনো ইনফরমেশন হয় না, ঠিক আছে, এর বাইরে আর কোনো ইনফরমেশন হয় না, এবং এর বাইরে WBCS-এর কোশ্চেনও তোমাদের দেবে না। তো সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং মোস্ট ভাইটাল পার্ট যেটা আমরা জানি কি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেই ভাইটাল পার্টে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হয়েছে এখানে। দেখো সোশিও রিলিজিয়াস রিফর্মার মুভমেন্ট, ঠিক আছে, ইস্টার্ন ইন্ডিয়াতে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু দেওয়া হয়েছে, ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া কারা কারা ছিল, নর্দার্ন ইন্ডিয়াতে কে ছিলেন, দয়ানন্দ সরস্বতী আমরা জানি, ঠিক আছে, সাউদার্ন ইন্ডিয়া, প্লাস মিসলেনিয়াস, প্লাস কিছু পয়েন্ট এখানে এক্সট্রা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, আর একটা ভাইটাল চ্যাপ্টার তোমাদের দেখাই, সেটা হচ্ছে কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে যে প্রি কংগ্রেস ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনস ছিল, তার একটা লিস্ট কিন্তু এখানে আমি পুরো করে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে, এবং ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আছে, তার সেশনস কতগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে সেই হিসেবে। বইটার লাস্টের দিকে এবার একটুখানি আমরা চলে যাই, বইটার লাস্টের দিকে দেখতে গেলে আমরা দেখব যেটা আমি বললাম যে তোমাদের যে গভর্নর জেনারেলস এবং ভাইসরয়েস অফ ইন্ডিয়া আমি কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছি, কারণ তোমরা জানো যে প্রিলিমস মেন্সে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে, ঠিক আছে, প্রত্যেকটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল,
গভর্নর জেনারেলস অফ বেঙ্গল থেকে কারা কারা হয়েছে, ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেলস অফ বেঙ্গল, গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া অ্যান্ড লাস্ট হচ্ছে কি ভাইসরয়স অফ ইন্ডিয়া। প্রত্যেকটা দেখতে পাচ্ছ, লর্ড ক্যানিং, লর্ড এলগিং, সমস্ত সবার সম্পর্কে কিন্তু এখানে আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি, কার সময় কী কী ঘটনা ঘটেছিল সেই সব কিছু, লর্ড কার্জনের সময় কী কী ঘটনা ঘটেছিল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে তোমাদের বলার, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স। প্রত্যেকটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কোন কোন বুকস আছে, তার অথার কী আছে, এর বাইরে আশা করি বুকস অ্যান্ড অথার্স থেকে আর কোনো কোশ্চেন তোমরা ফেস করবে না, বোথ প্রিলিমস অ্যান্ড মেন্সে অ্যান্ড নিউজ পেপার অর জার্নালস। কোন কোন নিউজ পেপার, তার এডিটর ফাউন্ডার কে, কত ইয়ারে হয়েছিল এবং লোকেশন কী আছে, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে ছক করে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হার্ড কপি যে বুক, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির টোটাল রিভিউ। এবং এরপরে আরও যে বুকগুলো আছে সেই রিভিউগুলো আস্তে আস্তে আমি তোমাদের দিচ্ছি, ওকে। নেক্সট, স্ট্যাটিক জিকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে স্ট্যাটিক জিকে, কারণ এত ভাস্ট একটা সিলেবাস স্ট্যাটিক জিকে। এবং শুধুমাত্র WBCS কিন্তু নয়, WBCS রেল সেন্ট্রালের পরীক্ষা বলো, যে পরীক্ষায় বলো না কেন, এই স্ট্যাটিক জিকে ছাড়া কিন্তু চলবে না। তো এই স্ট্যাটিক জিকের বইটা কিন্তু শুধুমাত্র WBCS নয়, প্রত্যেকটা পরীক্ষাকে ফোকাস করে কিন্তু রাখা হয়েছে এই স্ট্যাটিক জিকের টপিকগুলো। সেই টপিক তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট স্লোগান, ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স, আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন, বিভিন্ন যতগুলো স্ট্যাটিক জিকের টপিক হয় সেই সব কিছু কিন্তু এখানে রাখা হয়েছে। ক্লাসিক্যাল ডান্সার, ডান্সার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়, ওকে। তো ক্লাসিক্যাল ডান্সার কোন স্টেট থেকে সেই ডান্সটা বিলং করছে বা কে সেই ড্যান্স ফর্মের সাথে যুক্ত, সেই পার্সোনালিটি, সেখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাও। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এখানে কোশ্চেন তোমাদের আছে। ন্যাশনাল পার্ক, হাইয়েস্ট, বিগেস্ট, লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট ইন ইন্ডিয়া, কান্ট্রিজ ক্যাপিটাল কারেন্সি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ডেটস, সমস্ত কিছু কিন্তু এখানে আছে এই কন্টেন্টে। টোটাল 69 চ্যাপ্টার্স আছে এই স্ট্র্যাটেজি জিকে বুকে, এর বাইরে আর সত্যিই কিছু হয় না কিন্তু, ঠিক আছে। তো দেখো, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স যেইগুলো এখানে প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া, ক্লাসিক্যাল ডান্সার রুক্মিণী দেবী ভরতনাট্যমের সাথে যুক্ত, পণ্ডিত বিরজু মহারাজ কত্থক ডান্সারের সাথে যুক্ত, এরকম কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে গুছিয়ে কিন্তু দেয়া হয়েছে। এরপরে চলে আসি ডেটস, ইম্পর্টেন্ট ডেট, দেখো লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেটস ইন মার্চ। তো ইম্পর্টেন্ট কোন কোন ডেটে কী কী জিনিস হয়েছিল, কী কী আছে, তার অবজেক্টিভস কী আছে, সেই সমস্ত কিছু আছে। এবং আর একটা কথা বলি, এইটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওই যে বললাম স্ট্যাটিক জিকে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই লাগবে, প্রিলিমস বলো, মেন্স বলো, যে কোনো এক্সাম বলো বা ইন্টারভিউ বলো, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেটা আছে, ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন, ঠিক আছে, যতগুলো ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আছে তার অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায় আছে, এর বাইরে কিন্তু আর কিছু হবে না, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা এইগুলোকে পুরোপুরিভাবে তৈরি করেছি। এটা টাইটেলস অ্যাডপ্টেড বাই কিংস ইন ইন্ডিয়ান হিস্ট্রি, হিস্ট্রিতে কোন কিংস কোন টাইটেল নিয়েছে সেইগুলো কিন্তু এখানে একটা লিস্টের মধ্যে দিয়ে দিয়েছে, এর বাইরে কিন্তু আর কোনো রকম কোনো কিছু আসবে না তোমাদের, ঠিক আছে। তারপরে দেখো এর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে কি, জেনারেল নলেজের ক্ষেত্রে WBCS-এ যে কোশ্চেন্সগুলো আছে, কোশ্চেনও কিন্তু এখানে আছে তোমাদের, যে কোশ্চেন্সগুলো দিয়েছে সেই কোশ্চেন্সগুলো কিন্তু আমরা এখানে তোমাদের জন্য শুধুমাত্র রেখেছি, যাতে তোমরা পুরো টপিকগুলো পড়ে নিয়ে কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারো। কোশ্চেন অ্যান্সার সব কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে, ওকে। চলো, আজকে স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান হিস্ট্রির বুক দুটো রিভিউ করা হলো তোমাদেরকে, ঠিক আছে। এবং এরপরে ভিডিওটা আরও বড় হয়ে যাচ্ছে, সে যেহেতু এরপরে আমরা তোমাদের কাছে আরও যে সমস্ত বুকগুলো আমাদের আছে, জেনারেল সায়েন্স, ইকোনমি, জিওগ্রাফি, পলিটি, এই বুকসগুলোর রিভিউ কিন্তু আমরা নিয়ে আসবো আস্তে আস্তে, ঠিক আছে। চলো, টাটা।